ডিমর্গানের সূত্র অনুসারে এ প্লাস বি হোল বার কি হয় বলতো? এবি না? হ্যাঁ, আচ্ছা, আরেকটা ডিমর্গানের সূত্র ছিল যে এ বি হোল বার, এটাতে কি হয় বলো দেখি? প্লাস এ বার প্লাস বি বার। তাহলে ডিমর্গানের সূত্র ফর্মুলা অনুসারে একটু মনে করিয়ে দিচ্ছি যে যদি প্লাস থাকে আর হোল বার থাকে সেটা কি হয়ে যায়? সেটা মাল্টিপ্লিকেশন হয়ে যায় আর বারটা ভেঙে যায়। আর যদি মাল্টিপ্লাই থাকে তাহলেও মাল্টিপ্লিকেশনটা প্লাস হয়ে যায়, বার ভেঙে যায়। তাহলে তোমাদের ডিমর্গানের সূত্র মনে আছে। তাহলে আমি একটা স্যাম্পল অঙ্ক করাই আসল অঙ্কে যাওয়ার আগে। যেমন ধরো এ ইন্টু বি ইন্টু সি হোল বার, এটা এটা ডিমর্গানে পড়লে কি হবে? এটা ডিমর্গানে পড়লে হবে এ বার প্লাস বি বার প্লাস প্লাস, এরপরটা কি হবে? সি কি হবে বলতো? খালি সি হবে না, না বারবার হবে সি এ ডাবল বার। হ্যাঁ, ডাবল বারে বার উঠে যায়, এটা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে যে ডাবল বারে বার উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা সূত্র দেখো, যদি এরকম কেস হয় এ এ বার প্লাস বি হোল বার, এটা ডি মর্গানে পড়লে কি হবে? এর উপরে ডাবল বার ইন্টু বি এর উপরে শুধু একটা বার, ডাবল বারে ডাবল বারে বার উঠে যাবে। তাহলে রইলো কি দেখো তো, তাহলে আমরা ডিমর্গানের সূত্র অনুসারে কি করতে হবে এটুকু বুঝলাম। এখন তাহলে আমরা 14 নাম্বার করার চেষ্টা করি। 14 নাম্বার করো দেখি। আচ্ছা, এটাকে ডিমর্গান অ্যাপ্লাই করলে, ডিমর্গান অ্যাপ্লাই করলে সবগুলা মাল্টিপ্লিকেশন প্লাস হয়ে গেল আর এই ডাবল বার গুলা বার উঠে গেল। হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অ্যানসার। এই বাকিদের মিলছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। 15 নাম্বার আমরা শুরু করি। 15 নাম্বার একটা মাল্টিপ্লিকেশন, পিওর মাল্টিপ্লিকেশনের অঙ্ক। এখন মাল্টিপ্লিকেশন তুমি যেদিক থেকেই মাল্টিপ্লাই করো একই উত্তর আসে, তাই না? কারণ তুমি দেখো 2 × 3 × 4 মাল্টিপ্লাই করলে কত আসে? 24, তাই না? 24 আসে। আবার তুমি যদি 4 কে আগে নিয়ে আসো, হ্যাঁ 2 কে পরে নিয়ে যাও, তাহলে রেজাল্ট কত আসে? একই আসে না, দেখো তো। হ্যাঁ, একই আসে না, দেখো একই আসে। সো আমি এটা বলতে চাচ্ছি যে মাল্টিপ্লিকেশন তুমি যেদিক থেকেই করো একই রেজাল্ট আসবে, বাট আমি যেভাবে করাবো এটাকে, এটাতে রেজাল্টটা ছোট হয়ে আসবে। আমি কিভাবে করাবো? আমি সবচেয়ে স্মল নাম্বার স্মল পার্ট দুইটা আগে মাল্টিপ্লাই করব, অর্থাৎ এই যে এইটুক নিয়ে আগে মাল্টিপ্লিকেশন শুরু করছি। আচ্ছা, তারপরে তারপরে বাকিটা আবার বলতেছি, এইটুক করো তারপরে আবার বলবো বাকিটা। এরপর দেখো দুইটা জেড আছে, দুইটা জেড কে একটা জেড বানায় ফেলো। কিভাবে? এই দেখো জেড ইন্টু জেড একটা জেড হয়ে গেছে। এবার এখান থেকে যদি জেড কমন নাও, এই যে প্রথমে যে এটা এটা থেকে যদি জেড কমন নাও তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে আসবে, আদারওয়াইজ অন্য দিক থেকে করলে অঙ্কটা অনেক বড় হবে। ওকে, আমি এটা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে দেখা যাচ্ছে কি আসে রেজাল্ট, এরকম আসতেছে। তারপরে এটাকে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করলে রেজাল্ট জেড আসতেছে। 60 নাম্বার আমার মনে করার দরকার নাই, কারণ এটা ওই এ বি দিয়ে একটু আগেই করছো, যে এক্স ওয়াই এর বদলে এ বি এভাবে একটু আগেই হয়েছে অঙ্কটা, তো 5, 6, 7 নম্বরের মধ্যে একটা, না এইমাত্র হয়ে 16 আর করলাম না। আমরা 17 থেকে শুরু করি, কিভাবে সলভ করা যায় দেখি। যে এই যে প্রথম অংশটা দেখো, এ এবার প্লাস সি হোল বার, এটাকে ডি মর্গান অ্যাপ্লাই করি, আবার বি প্লাস ডি বার হোল বার, এটাকে ডি মর্গান অ্যাপ্লাই করি। তাহলে ডি মর্গান অ্যাপ্লাই করলে কি ঘটে দেখো, দেখো তো এটা বুঝতে পারছো কিনা ডি মর্গান অ্যাপ্লাই করার পরের অবস্থা। এবার ডাবল বারে বার উঠে দাও, এটা এর চেয়ে বেশি আর কিছু করা যায় না। আচ্ছা, 17 হলো, 18 এ কি করবা দেখো, 18 এ দেখো এম এম প্লাস এন বার, এই পুরাটাকে মনে মনে একটা টার্ম ধরো, ধরলাম এটা এ,
আর এই এই বাকি যে পুরাটা রয়েছে এটাকে ধরো মনে মনে বি, তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে এরকম এ ইনটু বি হোল বার, এই একটা সিচুয়েশন আছে। এবার তাহলে সেই হিসেবে ডি মর্গান অ্যাপ্লাই করো, এই এম বার এন এটাকে এটাকে এ ধরছে, এটা একদিকে চলে আসছে, এটা আরেকদিকে চলে আসছে, মাঝখানে যে মাল্টিপ্লিকেশন ছিল এটা প্লাস হয়ে গেছে আর বড় বারটা ভেঙে দুইটা পার্ট হয়ে গেছে। আচ্ছা এরপরে এরপরে আগাও, এরপরে যদি আবার ডি মর্গান অ্যাপ্লাই করি আমরা, লেফট সাইডেও ডি মর্গান অ্যাপ্লাই হবে, রাইট সাইডেও ডি মর্গান অ্যাপ্লাই হবে। যদি ডি মর্গান অ্যাপ্লাই হয় তাহলে দেখো এরকম সিচুয়েশন আছে, প্লাসটা এই যে প্লাস চিহ্নটা মাল্টিপ্লিকেশন হয়ে গেছে আর বড় বার ভেঙে গেছে। আচ্ছা মাঝখানে যে প্লাসটা এটা কেন প্লাস হয়ে গেল, কারণ এটা তো ডি মর্গান অ্যাপ্লাই হয় নাই, এটা তো এটা ডি মর্গান অ্যাপ্লাই হয় না, এটা উপরে কোনো হোল বার নাই, সো এটা যা থাকার তাই ছিল তাই রয়ে গেল। এবার ডাবল বার গুলোকে বার উঠাই দাও, ডাবল বার গুলোকে যদি বার উঠাই দাও তাহলে এরকম একটা সিচুয়েশন আসে। তোমরা কি এই পর্যন্ত যেতে পেরেছো? তাহলে ফাইনালি যে লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইনটা যে এক্স অর গেটের সূত্র পড়ে, তাহলে আমরা নেক্সট প্রবলেম ধরি। আচ্ছা এই প্রবলেমটায় আমরা দেখি যে প্রথম অংশটা 19 নাম্বার 19 প্রথম অংশটার উপরে একটা সবগুলো প্লাস চিহ্ন একটা হোল বার আছে, তাহলে প্রথম অংশটা ডি মর্গানে অ্যাপ্লাই হয়। সেকেন্ড অংশ কি ডি মর্গানে পড়ে? দেখো তো এখানে কোনো হোল বার আছে, সেকেন্ড অংশের দিকে কোনো হোল বার নাই, তাহলে এটা ডি মর্গানে পড়বে না। তাহলে ফার্স্ট প্রথম অংশটাকে ডি মর্গানে অ্যাপ্লাই করো। আচ্ছা হ্যাঁ ডি মর্গানে অ্যাপ্লাই করলে করার পরে যে প্লাস চিহ্নগুলা সবগুলো প্লাস চিহ্ন মাল্টিপ্লিকেশনে কনভার্ট হয়ে গেল আর বড় বারটা ভেঙে গেল। আচ্ছা তারপরে ডাবল বারে ডাবল বারে বার উঠে গেল। তারপরে তুমি যদি একটু সাইড চেঞ্জ করো, আই মিন বি গুলাকে বি এর পাশে নিয়ে যাও, সি গুলাকে সি এর পাশে নিয়ে যাও, তারপরে এটা হয়ে যায়। ওকে এবার 20 নাম্বার করো, খুব কাছাকাছি। স্যার বি বার সি। হ্যাঁ ভেরি গুড, বি বার সি আসছে আনসার, তাহলে আমরা ভালোই পারতেছি। তাহলে নেক্সট আগে আমরা 21 নাম্বার করা শুরু করো। দেখো 23 নাম্বার যে সি ইনটু ডি বার যা ছিল, সি ইনটু ডি বার পুরোটা যদি একসাথেই থাকে একসাথেই রাখো তাদেরকে, কিন্তু ওই যে প্লাস চিহ্নগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে আর বড় বারটা ভেঙে গেছে। এবার আগাও, এবার যদি আমরা আগাই তাহলে দেখো ডাবল বারে বার উঠে গেছে আর ওই যে সেকেন্ড পার্টটা সি ইনটু ডি বার হোল বার এটা ডি মর্গান অ্যাপ্লাই করার ফলে মাল্টিপ্লিকেশনটা প্লাস হয়ে গেছে আর ওই যে বড় বারটা ভেঙে দুইটা পার্ট হয়েছে। এবার তো মনে হয় পারবা। এবার একদম সহজ ডাবল বারের বার উঠে দাও। ঠিক আছে আজকে 23 পর্যন্তই থাক, ছুটি আজকে। স্যার কয়টা আছে এরকম? আর নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, 35 35টা করাবো, এরপরে আর নাও করাইতে পারি, এই 35টা করাই এনাফ।
বা 36 ধরো হাইয়েস্ট।